হ্যালো, আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আবার একটা বাঙালির পিঠার ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই দেখো, এটা কিন্তু আতপ চালের গুঁড়ো আর নলেন গুড় দিয়ে বানানো হয়েছে। এটা কিন্তু অনেকটাই শক্ত বানানো। তো তোমরা কিন্তু এটাকে খুব সুন্দর করে বানিয়ে নেবে আগে। তো পাকান পিঠা করবো আজকে। পাকান পিঠার জন্য ওটা কিন্তু একদম মেন ব্যাটারি, খুব সুন্দর করে বানানো। তারপরে এই দেখো, তেল গরম করে আমি এখানে রিফাইন অয়েল ইউজ করেছি, তোমরা চাইলে অন্য তেলও ইউজ করতে পারো। তো এই দেখো, একটা চামচে করে ওটাকে নিয়ে এই দেখো তেলের মধ্যে ছেড়ে দিলাম। তেলটা অল্প থাকার কারণে আমি কিন্তু তেলটা উপরে দিয়ে দিচ্ছি, যাতে একটু সুন্দর করে ফোলে। তোমরা সেটা লক্ষ্যই করবে কত সুন্দরভাবে ফুলবে। তো এই দেখো, এই দিকটা প্রায় হয়ে গেছে, তাই আমি উল্টো পিঠটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছো তো কত সুন্দরভাবে ফুলেছে। তোমরা কিন্তু যদি তেল কম থাকে তোমাদের কাছে, তোমরা কিন্তু এইভাবে বানাতে পারবে। বাঙালি মানে পিঠের ভ্যারাইটি। এই পাকান পিঠা, এই পুলে পিঠা, এই সেদ্ধ পিঠা, পিঠা পিঠা পিঠা। তো এটা, এই পাকান পিঠাটা কিন্তু তোমরা চিনি দিয়েও বানাতে পারো। নলেন গুড় রয়ে গেছে, এই তো সবে সবে শীতকালটা একটু গেল, বসন্তকাল চলছে, নলেন গুড়টা সবার বাড়িতে রয়েছে মোটামুটি। তো তোমরা কিন্তু নলেন গুড় দিয়ে পাকান পিঠাটা খাবে, অনেক মজা লাগবে। চিনি দিয়ে ভালো লাগে, কিন্তু চিনির থেকে নলেন গুড়টা তো বেস্ট, তাই না? তো এই দেখো, খুব সুন্দর করে কিন্তু আমরা ভেজে নিচ্ছি পাকান পিঠাগুলো। তো এই দেখো, প্রায় আমার পাকান পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এবার কিন্তু ছোট্ট ছোট্ট একটা পিঠা করব। এই যে ডোটা রয়েছে, এটা একটু আরেকটু আটা দিয়ে, মানে চালের গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে আমরা এটাকে শক্ত করে নেব। তারপর গোল গোল করে বা অন্য কোনো শেপ দিয়ে ওটাকেও তেলে ছেড়ে দেবো। দেখতে পাচ্ছ তো কত সুন্দর, একদম চালের বড়ার মতো লাগছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। আর এই চালের গুঁড়োটা কিন্তু খুব মিহিন করবে না, তাতে ভালো লাগবে না। আমি মিক্সিতে চালটা একটু ভিজিয়ে গুঁড়ো করে নিয়েছি হালকা করে। তারপরে এই দেখো, খুব সুন্দর করে কিন্তু আমরা ভেজে নিচ্ছি। দেখো লাল লাল করে ভাজবো, কিন্তু লাল লাল করে একটু ভাজলে পরে মুচমুচে ভাবটা একটু ভালো হয়। তো এই দেখো, খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। এবার তুলে নেব আমরা। এই দেখো, এই লাল দুটো আগে হয়ে গেছে, তো আমরা কী করবো, ওই দুটো আগে তুলে নেব, তারপর ওই যে দ্বিতীয় যে রয়েছে ওই দুটো তুলবো। তো এই দেখো, এই দুটো প্রথমে তুলে নিলাম। তো তোমাদের দেখতে তো ভালোই লাগলো, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আর ভেতরটা কিন্তু সত্যি অনেক সুন্দর ফুরফুরে হয়েছে। আর ওই যে আরেকটা শক্ত মতো, ওটা কিন্তু তালের বড়ার মতোই লাগবে খেতে, যখন ভাঙবো তখন দেখবে। তো সত্যি অসাধারণ খেতে হয়েছিল। ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে দাও। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। তো আজকে এখানেই রাখলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।